নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেল চন্দ্রজিৎ ব্লকসে বন্ধুরা একটা বিস্ফোরক মন্তব্য বাবু আবার করেছেন বাবু বলতে আমি বোঝাচ্ছি কুনাল ঘোষকে তিনি স্বাভাবিকভাবে এই ধরনের বক্তব্য দিয়ে থাকেন এবং আজকে যে বক্তব্যটা তিনি দিয়েছেন সেটা অত্যন্ত অত্যন্ত উল্লেখযোগ্য তৃণমূল কংগ্রেস ইন্ডি অ্যালায়েন্সের পিন্ডি চটকানোর জন্যে যতটা সম্ভব তারা কাজ চালিয়ে যাচ্ছেন এবং তাদের ধারণা যে এই ধরনের ইন্ডির পিন্ডি চটকে তারা আগামী দিনে বিজেপিরকে মোকাবিলা করবেন বিজেপিকে সামনে রুখে দাঁড়ানোর তারা তারা সেই ক্ষমতা আছে এটা তারা মনে করেন এবং ইন্ডিয়া অ্যালায়েন্সের মধ্যে সামান্যতম একটুও যে একটা ইউনিটি নেই সেটার প্রমাণ পাওয়া যাচ্ছে যখন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে যে রাজ্যের যে কংগ্রেস তারা বিজেপির দালাল ভাবুন একবার এই কথাটা দালাল এই দালাল কথাটা একটা রাজনৈতিক মানে পার্সোনালিটির কাছ থেকে আসছে যাদেরকে আমরা আইডিয়ালাইজ করা কথা একটা সময় ভাবতাম কেন তিনি রাজ্য কংগ্রেসকে বিজেপির দালাল বলছেন সেটা পরের কথা কিন্তু ইন্ডি অ্যালায়েন্সের মধ্যে তৃণমূল এবং কংগ্রেস দুজনেই আছেন তা সত্ত্বেও নিজেরই পার্টনারকে বলে বসলেন দালাল কাদের না যাদের বিরুদ্ধে তারা নাকি লড়বার কথা ভাবছেন দু হাজার চব্বিশে ইলেকশনে এটা হচ্ছে প্রথম ডাইকটমি দ্বিচারিতা দ্বিতীয় কথা হচ্ছে যখন ধরা পড়ে যায় তখন বলে না না কেন্দ্রের কংগ্রেস আলাদা রাজ্যের কংগ্রেস আলাদা কেন্দ্রের কংগ্রেসের বক্তব্য তাদের ধরন তাদের ইন্ডি অ্যালায়েন্সকে নিয়ে ভাবনা ভাবনাচিন্তা আলাদা তারা তৃণমূলকে অন্যরকমভাবে শ্রদ্ধা জানায় কিন্তু রাজ্যের কংগ্রেসের সঙ্গে কিন্তু তৃণমূলের কিন্তু মেলা মানে মিল খায় না কোনো জায়গাতেই মিল খায় না তাহলে যদি এটা সত্যি ধরে নিতে তাহলে তো এটা ভাবতে হবে যে কংগ্রেসেরও কিন্তু দুটো রকম আছে রাজ্য কংগ্রেস আলাদা করে ভাবে কেন্দ্রের কংগ্রেস আলাদা করে ভাবে মানে একে ইন্ডি তার মধ্যে যে কত রকমের ডিভিশন আছে এবং একই দলের মধ্যে সেটা আরও বেশি কনফিউশন ক্রিয়েট ভোটার্সদের মনে যেটা কিন্তু ইন্ডি অ্যালায়েন্সের পিন্ডি চটকানোর জন্য যথেষ্ট দ্বিতীয় কথা এটা পরের কথা হচ্ছে যে তৃণমূলের মধ্যে একটা নতুন দ্বন্দ্ব শুরু হয়েছে সেই দ্বন্দ্বটা হচ্ছে সিনিয়র এবং জুনিয়রের একটা লড়াই যে সিনিয়র লিডার্সরা আজকের তারিখে তৃণমূলের মধ্যে একটা লায়াবিলিটি হয়ে দাঁড়িয়েছেন এই কথাটাই বকলমে বলার চেষ্টা করলেন তৃণমূলেরই কুনাল ঘোষ স্বাভাবিকভাবেই বোঝাই যাচ্ছে তিনি কেন বলছেন পুরো ঘটনাটাকে যদি আমি আপনাকে ছোট্ট করে বোঝানোর চেষ্টা করি সেটা হচ্ছে এই যে এই তৃণমূল কংগ্রেসের রিসেন্টলি তাদের একটা অনুষ্ঠান ছিল এবং তাদের যে মানে অ্যানিভার্সারিতে বলতে পারেন তো সেখানে পতাকা পতাকা নামানো হলো ফুল পুষ্প সব দিয়ে ভালো করে সেলিব্রেট করা হলো তো সেইখানে সুব্রত বক্সি মানে যিনি তৃণমূলের জন্মলগ্ন থেকে আছেন মমতার সঙ্গে তিনি বলে উঠলেন যে আগামী দু হাজার চব্বিশে ইলেকশানে যদি না অভিষেক বন্দ্যোপাধ্যায় পিছিয়ে যান তাহলে কিন্তু উনি ওনার সঙ্গ পেলে

বন্ধুরা আপনারা শুনলেন এই যে যদি না পিছিয়ে যান কথাটাকে হাইলাইট করে শুধু ওই টুপুনিকে তুলে নিয়ে কুনালবাবু বলে উঠলেন যে সিনিয়র লিডারদের আমি জানি না এই ধরনের কথাবার্তা কেন বলছেন কিন্তু এই ধরনের কথাবার্তা বললে কিন্তু পার্টির লোকজনদের মধ্যে যারা ওয়ার্কার যারা যারা পার্টির সমর্থক তাদের মধ্যে কিন্তু একটা একটা অন্য রকমের একটা একটা অনাস্থা জন্মায় নিজের দলের প্রতি শুধু এই ধরনের মন্তব্য না করাই ভালো কে বলছেন বাবু কাকে বলছেন সুব্রত বক্সীকে তো এইটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের অবস্থা এরকম একটা জায়গাতে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বাণী যে পুরনো চাল ভাতে বাড়ে পুরনো লিডারদের আমাদের এখনো প্রয়োজন নতুন লিডারদেরও প্রয়োজন আর তারপরেই অভিষেক বাবুর কালীঘাটে যাওয়া সব ব্যাপারটাই কিন্তু জল ঘোলা করে দিয়েছে সকলেই ভাবছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূলের কি একটা একটা মানে মমতা বন্দ্যোপাধ্যায় বা যারা সিনিয়র লিডার তাদেরকে বিভেদ সৃষ্টি ঘটেছে যদি নাও ঘটেও থাকে তাহলে কুণাল ঘোষ একাই একশো এই বিভেদটা ঘটিয়ে দেওয়ার পক্ষে তার কারণ তিনি এখান থেকে ভাবেন না তিনি হাঁটু থেকে ভাবেন এবং সে বিষয়ে কোনো সন্দেহ নেই আর যদি তার না আমি বলি যদি ওনাকে কমপ্লিমেন্ট করতে হয় তাহলে এটা ভাবতেই হবে যে ঠিক সাড়ে তিন বছর ধরে যে মানুষটি কুণাল ঘোষকে জেল খাটিয়েছিলেন আজকে বকলামের তৃণমূল করে সেই মানুষটিকে সরিয়ে দিয়ে তারই ভাইপোকে দাঁড়ানোর জন্য দাঁড় করিয়ে যদি সেই প্রতিশোধটা নেওয়া যায় সেই উদ্দেশ্যে সিনিয়র লিডারগুলোকে এইভাবে গালমন্দ করছেন তাহলে কিন্তু অঙ্ক মিলে যায় কিন্তু দুটো ক্ষেত্রেই কিন্তু তৃণমূলের জন্যে কিন্তু খুবই সংকেটের দিন সংকটের দিন আসছে আচ্ছা এছাড়া আর একটাও মজার কথা আছে সেটা হচ্ছে উনি বলছেন যে কেন সিনিয়র লিডাররা কেন তৃণমূলের সিনিয়র লিডাররা বিজেপিকে গাল দেন না ভাবুন একবার একটা লিডার সে বলছে যে আমাদের সিনিয়র লিডাররা কেন বিজেপির শুভেন্দু অধিকারীকে গাল দেন না মানে গাল দেওয়াটাই নাকি ন্যাচুরাল মানে সামনের লোক যদি গালাগালি করে তাহলে আমি কেন গাল দেব না এ ধরনের মন্তব্য মানে আমাদের সঙ্গে যদি এরা কেউ বন্ধুস্থানীয় আমাদেরকে হয় এবং সে যদি বলে তুই গাল দিস না কেন হয়তো আমি তাদের সঙ্গে বন্ধুত্ব করতাম না গাল দেবো কি পাবলিক ফোরামে এসে এটা শিক্ষা এটা কালচার এটা ম্যাচরিটিকে কে বোঝায় একটা মানুষের উনি বলছেন যে কেন আমরা গুটি কতক লোক শুধু শুভেন্দুকে গাল দেবো মানে গালাগালি দেওয়ার জন্য কিন্তু আমাদের মেজরিটি দরকার সিনিয়র লিডাররা অনেক অনেক পদ নিয়ে বসে আছেন অনেক অনেক অফিসে সামলাচ্ছেন প্রত্যেকটা ফাংশনে তাদেরকে দেখা যায় মমতার তার পাশে ঘুরঘুর ঘুরঘুর করেন কিন্তু যখন গাল দেওয়ার সময় আসে তখন তারা গাল দেন না এটা একটা লিডারের বক্তব্য এ ধরনের লোকেদের সংস্পর্শ থাকা যায় না এরা নেতা হয়েছে এরা নেতা হয়েছে একবার শুনে নিন রাজ্য সভাপতি সুব্রত বসী পূর্ণ শ্রদ্ধা তার নেতা এবং দল এবং মমতা বন্দ্যোপাধ্যায় অনুগত সৈনিক তাকে শ্রদ্ধা করি কিন্তু যে কথাটি সামনে এসছে যে অভিষেক পিছিয়ে যাবেন না আশা করা যায় বা আশা করি অভিষেক পিছিয়ে যাওয়ার কথাটা আসছে কি করে আমার মনে হয় এই বাক্য গঠনটা কোনো একটু সমস্যা আছে জ্ঞান দিতে আসছেন তাদের মুখ থেকে তো শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কিছু শুনতে পাওয়া যায় না মমতা ব্যানার্জী তো তাদেরকে নন্দীগ্রাম ইলেকশন জিততে পাঠিয়েছিলেন কারা ছিল ইলেকশনের দায়িত্বে কেন মামলার উপর ডিপেন্ড করতে হচ্ছে মমতা ব্যানার্জির মতো মুখকে বিক্রি করতে পারেন না জনতার দরবারে মার্গো সাবান বিক্রি করতে গেছে কারা ছিলেন নন্দীগ্রামের দায়িত্বে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ ঘরে ঘরে রয়েছে সেখানে সেই ইলেকশন করতে পারেননি যা কারচুপি করুক শুভেন্দু অধিকারী কেন তারা পারেননি করতে কারা ছিলেন দায়িত্বে তাদের হাতে রাজ্যে দল নিরাপদ হয় নাকি কখনো কয়েকজন সিনিয়র নেতাকে কিন্তু একটা স্ট্যান্ড নিতে হবে সেটা হলো এই শুভেন্দু অধিকারী আর বিজেপির কয়েকজন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে চূড়ান্ত অকথা কুকথা বলে চলেছে রোজ কিন্তু আমরা কয়েকজন সিনিয়রকে দেখি কয়েকজন পদাধিকারীকে দেখি কয়েকজন মন্ত্রীকে দেখি যারা সব প্রথম সারিতে থাকেন কিন্তু আজ পর্যন্ত তারা বলে উঠতে পারলেন না অধিকারীকে চোর তৃণমূলের কিছু তথাকথিত সিনিয়র শুধু বয়সের কারণে সিনিয়র হলে তো হলো না তাহলে তো কচ্ছপ হচ্ছে পৃথিবীর সিনিয়রতম প্রাণী কচ্ছপের পেছনে জন্য ঘুরতে হয় তাহলে তার সঙ্গে তো মস্তিষ্ক বলে একটা ব্যাপার থাকবে সেখানে কয়েকজন সিনিয়র তাদের বক্তৃতায় শুভেন্দুকে চোর শোনা যায় না বিজেপি আক্রমণ অমিত শাহ নরেন্দ্র মোদীকে খুলে আম আক্রমণ তারা করে না তারা গোল 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 বক্তৃতা আজকে পয়লা জানুয়ারি আগে শপথ নিন অভিষেক তৃণমূলেই আছে তৃণমূলে থাকবে তৃণমূলের নেতৃত্ব দেবে এবং মমতাদির পরে মুখ্যমন্ত্রী হবে কিন্তু তারা আগে মমতাদিকে যারা শ্রদ্ধাভক্তি দেখাচ্ছেন রিসেন্ট একটা বক্তৃতা দেখেন তারা দাঁড়িয়ে মঞ্চের সামনে শুভেন্দুকে যে ভাষায় শুভেন্দু আক্রমণ করছে সেই ভাষায় তার জবাব দিয়েছেন কেউ দিচ্ছেন না কয়েকজন মন্ত্রী একাধিক পদ নিয়ে বসে আছেন বিভিন্ন অনুষ্ঠানে তাদের দেখা যায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা যায় আর শুভেন্দুকে গাল দেওয়ার বেলায় শুধু আমরা দু চারজন তারা কেন দেবেন না দল থেকে সব পেয়েছেন বন্ধুরা আপনারা শুনলেন এবং এটা হচ্ছে একটি লোকের ক্যারেক্টার এটা হচ্ছে একটি লোকের আসল চরিত্র আর এই বিষয়ে বিজেপির নেতা কি বলছেন একবারটি শুনে নিন এনার যে দায়িত্বটা ছিল নিজস্ব এজেন্ডা সেটাই উনি পলিটিক করতে নেমেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে সাড়ে তিন বছর জেল কাটিয়েছে ওনার নিশ্চয়ই স্বাভাবিকভাবে আমি উনি বলছেন যে মুখোমুখি বসিয়ে দুজনের করা হোক কি বলে দুজনের ইন্টোগেশন করা হোক সেইটাই উনি সেই প্রতিযোগী এখন নিচ্ছেন যে আসল রাগটা মুখ্যমন্ত্রীর ওপর এটা বোঝা যাচ্ছে কিন্তু এটাও পাশাপাশি ঠিক এই যে ঝাল উনি ছাড়ছেন এটা কিন্তু ওনার জাল জাল নয় এটা কিন্তু কুনাল ঘোষের মুখ দিয়ে বেরোচ্ছে এছাড়া আর কিছু না এটা ওদের নিজেদের ব্যাপার ওরা কে কাকে রাখবে কে কাকে দাঁড়াবে সেটা ওরা ঠিক করুক কিন্তু ভোট যে একেবারে সামনে এসে গেল হ্যাঁ এইভাবে নির্বাচন করে কি আর মোদিকে হারানো যায় বন্ধুরা আপনারা শুনলেন এবং আমার বক্তব্য হচ্ছে যে যদি তিনি সিনিয়র লিডারদেরকে সরিয়ে দিয়ে জুনিয়রদের সামনে আনার চেষ্টা করেন তাহলে কিন্তু তিনি বকলমে ঠিক দু হাজার চব্বিশে ইলেকশনের আগে তৃণমূল পার্টির মধ্যে একটা বিভেদ সৃষ্টি করছেন যেটা কিন্তু মোটেই ভালো নয় দ্বিতীয় কথা যে যদি তিনি নিজের সাড়ে তিন বছর জেল খাটানোর পেছনে যিনি দায়ী তার প্রতিশোধ নেওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পা চেটে তাদের তাকে যদি সামনে আনার চেষ্টা করেন তা সেক্ষেত্রেও কিন্তু তৃণমূলেরই লস অথবা এইটুকুনি সাধারণ বুদ্ধি কমন সেন্স যদি কুণালবাবু থাকতো তাহলে হয়তো আজকেও তিনি এই জায়গায় থাকতেন না যে জায়গায় উনি আজকে আছেন তিনি বিশ্বাস করবেন না তিনি মানতে চাইবেন না তিনি রাত্রিবেলা যখন ঘুমাবেন নিশ্চয়ই ভাববেন যে আজকে সারা বাংলার মধ্যে বেশিরভাগ লোকে তাকে তাকে থুথু থুথু করছে তাকে থুথু করছে কিন্তু তাদের কিছু যায় আসছে না আরে যায় তো নাই আসতে পারে আজকে যদি আমি অন্য কোনো জন্তু কোনো প্রাণীকে কিছু উল্টো পাল্টা বলে দিই তাদের কিছু যায় আসে তাদের আসে না আপনারও যায় আসছে না কিন্তু যায় না আসলে ঘটনাটা তো মিথ্যা হয়ে যাচ্ছে না শুধু আপনি গায়ে মাখলেন না মাখলেন না কিন্তু বাস্তবে এটাও জানার দরকার যে আপনার ছবিটা জনগণের মনে এবং বুকে কীভাবে থাকে বন্ধুরা আপনাদের কি মতামত এই এন্টায়ার বিষয়টা নিয়ে যে কি তৃণমূল কি আসলে ভাগন ধরছে আর যদি হ্যাঁ হয় তাহলে তার পেছনে কি কুনাল ঘোষের মতন লোক রেসপন্সিবল কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন দেখা হচ্ছে একটা নতুন ভিডিও একটা নতুন ইস্যুকে নিয়ে যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই কিন্তু কিন্তু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার